Hi friends, welcome to our channel Stay Focused. আজকে আমরা ক্লাস ইলেভেনের ওথেলো এই প্রোজটি পড়ব। এটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। সো লেট স্টার্ট। ওথেলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি। ট্র্যাজেডি অর্থাৎ যেখানে হ্যাপি এন্ডিং থাকে না। কয়েকটা ঘটনার মধ্য দিয়ে দেখা যায় এই গল্পের মেন ক্যারেক্টার তার পতন হয়। এবং এখানে ওথেলো অ্যাকচুয়ালি একটা প্লে হিসেবে আছে, কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনে এটা প্রোজের আকারে দেওয়া আছে। এখানে আমরা ফার্স্টে তিনটে মেন ক্যারেক্টার দেখব, সেটা হচ্ছে ব্র্যাভেন্সিও, ওথেলো আর ব্র্যাভেন্সিওর মেয়ে ডেসডিমোনা। ব্র্যাভেন্সিও ছিলেন ইতালির ভেনিস শহরের একজন সেনেটার। সেনেটার অর্থাৎ রাজার যে সাংসদ থাকে বা সেনেট সভা, তার একজন সদস্য ছিলেন এবং তিনি বয়সে বড় ছিলেন, অর্থাৎ সিনিয়র ছিলেন। আর ওথেলোর কথা পড়ব। ওথেলো ছিলেন একজন বীর যোদ্ধা এবং সে ছিল আফ্রিকার মুর যে জাতি আছে সেই জাতির একজন ব্যক্তি, এবং তার গায়ের রং ছিল কালো। আর ডেসডিমোনা হচ্ছে ব্র্যাভেন্সিওর মেয়ে। এখন আমরা প্রোজটা পড়ব। লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্র্যাভেন্সিও। অনেকদিন আগে ভেনিসে একজন ধনী সেনেটর ছিলেন যিনি ব্র্যাভেন্সিও নামে পরিচিত ছিলেন। হি হ্যাড এ বিউটিফুল ডটার দ্য জেন্টল ডেসডিমোনা। তার একটা খুব সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল ডেসডিমোনা। শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স বোথ অফ হার ক্লেম অ্যান্ড কমপ্লেকশন বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স অর্থাৎ অনেক ছেলেই তাকে বিয়ে করতে চেয়েছিল। এখানে সুইটার্স বলতে সেই ছেলেদেরকে বলা হচ্ছে যে যারা তাকে বিয়ে করতে চেয়েছিল, এবং তারা ছিল তার বোথ অফ আর ক্লেম অ্যান্ড কমপ্লেকশন। আচ্ছা, বোথ অফ আর ক্লেম অ্যান্ড কমপ্লেকশন মানে ওর অঞ্চলের, মানে ডেসডিমোনা যে অঞ্চলে বাস করতো অর্থাৎ ভেনিসের সেখানকারই ছিল, এবং কমপ্লেকশন অর্থাৎ গায়ের রং, অর্থাৎ তাদের গায়ের রংটাও ফর্সা ছিল। তো সেই ছেলেরা ওকে বিয়ে করতে চেয়েছিল। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু ডেসডিমোনা তাদের কাউকে পছন্দ করেনি। দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান হ্যাড চুজেন দ্য পার্সন অফ হার অ্যাফেকশনস এ মুর এ ডার্ক কমপ্লেকশন নোবেল ম্যান হুম হার ফাদার লাভ ডিপলি অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানশন। দ্য নোবেল লেডি অর্থাৎ ডেসডিমোনাকে বলা হচ্ছে সে কি ছিল, না সে মানুষের যেটা বাহ্যিক যে গায়ের রং তার থেকে তার যে অন্তর বা মনটাকে বেশি গুরুত্ব দিত, এবং সেই জন্য সে কি করেছিল, না একজন মুর এবং ডার্ক কমপ্লেকশন অর্থাৎ গায়ের রংটা ছিল কালো এরকম একজন নোবেল ম্যান অর্থাৎ অভিজাতকে পছন্দ করেছিল, এবং যাকে তার বাবা খুবই পছন্দ করতেন এবং তাদের বাড়িতে প্রায়ই তাকে আমন্ত্রণ জানানো হতো। দ্য নোবেল মুর ওথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার অ্যান্ড বাই হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়াজ এগেনস্ট দ্য তুর্কস হি হ্যাড বিন রেজ টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার থ্রু আউট দ্য স্টেট। এই নোবেল মুর কে ছিল, না এ ছিল ওথেলো। তো ওথেলো ছিলেন একজন ভ্যালিয়েন্ট সোলজার অর্থাৎ বীর যোদ্ধা ছিল, এবং সে যে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করে কি করেছিল, না জেনারেল অর্থাৎ সেনাপতির যে পদ সেই পদটা অর্জন করেছিল, এবং তার কি ছিল, না ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার থ্রু আউট দ্য স্টেট। সেই রাজ্যে তার প্রচুর সম্মান এবং শ্রদ্ধা ছিল। এস্টিমড অর্থাৎ সম্মান এবং রিভার্ড অর্থাৎ শ্রদ্ধা। তো সেই জন্য সে প্রচুর সম্মান এবং শ্রদ্ধা অর্জন করেছিল। ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্র্যাভেলার অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস ইন দ্য ব্যাটেল সিজেস অ্যান্ড এনকাউন্টার্স দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু।
বলছে ওথেলো ছিল একজন গ্রেট ট্রাভেলার, অর্থাৎ সে অনেক দেশে ঘুরেছে, অনেক ভ্রমণ করেছে। এবং ডেসডিমোনা তার এই যে অ্যাডভেঞ্চার, তার এই যে অভিযানের যে গল্পগুলো, সেগুলো শুনতে খুব ভালোবাসত। এবং সে কী করত না, তার এই অভিজ্ঞতার যে গল্প বা যুদ্ধ এবং বন্দি হওয়া এই সমস্ত গল্পগুলো তার কাছে এসে বলতো। হিজ হেয়ার ব্রিথ এসকেপড হোয়েন হি এন্টার্ড এ ব্রিজ অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্ল্যাব হাউ হি ডিমড হিমসেলফ ইন দ্যাট স্টেট অ্যান্ড এসকেপ। ওথেলো যে গল্পগুলো বলতো সেগুলোর মধ্যে কী কী ছিল না, সে কীভাবে হেয়ার ব্রিথ এসকেপ, অর্থাৎ একটুর জন্য কীভাবে সে বেঁচে পালিয়ে আসতে পেরেছিল, সেই সমস্ত গল্প। ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্ল্যাব, ইনসোলেন্ট এনিমি অর্থাৎ খুবই উদ্ধত যে শত্রু, তাদের হাত থেকে কীভাবে বেঁচে বেরিয়ে এসছিল এবং তাকে কীভাবে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং সেখানে সে কীরকম অশ্রদ্ধা ডিমড অর্থাৎ অশ্রদ্ধা লাভ করেছিল, অর্থাৎ কীরকম ওর সাথে আচরণ করা হয়েছিল, সেই সমস্ত গল্প, এবং তারপর সেই অবস্থা থেকে আবার কী করে সে পালাতে পেরেছিল সেই গল্পগুলো ও ডেসডিমোনাকে বলতো। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিস অ্যাকাউন্টস। ডেসডিমোনা এই সমস্ত গল্পগুলো খুবই মন দিয়ে শুনত। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস ওথেলো হ্যাড সিন ইন দ্য ফরেন কান্ট্রিজ। ওথেলো এই ফরেন কান্ট্রিতে যে জিনিসগুলো দেখেছিল সেগুলো বলার সময় সে ডেসডিমোনাকে আরও অনেক কিছু বলেছিল। কী কী বলেছিল দেখো, দ্য ভাস্ট ওয়াইল্ডনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, দ্য কোয়ারিজ, দ্য রকস অ্যান্ড দ্য লফটি মাউন্টেন্স দ্যাট টাচড দ্য ক্লাউডস, দ্য স্যাভেজ নেশনস, দ্য ক্যানিভালস হু আর ম্যান ইটার্স, অ্যান্ড অফ দ্য অ্যান্থ্রোপ্রোপাগি ইন আফ্রিকা হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স। কী কী গল্প বলেছিল না, ক্যাভার্নস অর্থাৎ অন্ধকার গুহা, কোয়ারিস অর্থাৎ পাথরের খাদ, রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স উঁচু উঁচু পাহাড় যেগুলো কী করে না আকাশকে বা মেঘকে ছুঁয়ে থাকে সেরকম কথা, এবং ক্যানিবেলসদের কথা অর্থাৎ নরখাদক, আফ্রিকার যে অ্যান্থ্রোপ্রোপাগি আছে এরাও এক ধরনের নরখাদক, এবং এদের যে মাথাটা সেটা কোথা থেকে শুরু হয় না এদের কান থেকে শুরু হয়। তো এই সমস্ত যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের গল্পগুলো ও ডেসডিমোনাকে এসে বলতো। দিস স্টোরিজ এন্টিস ডেসডিমোনা সো মাচ দ্যাট ইভেন ইফ শি ওয়াজ কল ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স শি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হেস্ট অ্যান্ড রিটার্ন টু ওথেলো উইথ গ্রিডি ইয়ার টু ডিভার হিজ ডিসকোর্স। এই গল্পগুলো শুনে ডেসডিমোনার এতটাই ভালো লেগেছিল, এন্টিস্ট অর্থাৎ প্রলুব্ধ হওয়া বা লোভ জাগা, ওর এতটাই ভালো লাগতো যে ও যখন এই গল্পগুলো শুনতো তখন যদি ওকে কোনো বাড়ির কাজে ডাকা হতো তখন সে কী করতো না, সেই কাজটা খুব তাড়াতাড়ি করে সেরে আবার চলে আসতো সেই গল্পগুলো শোনার জন্য। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ ডেসডিমোনা উড অলওয়েজ শাই অ্যান্ড দেন থ্যাংক হিম অ্যান্ড উইশ দ্যাট ইফ হি হ্যাড এ ফ্রেন্ড হু লাভড হার হি হ্যাড অনলি টু টিচ হিম হাউ টু টেল হিজ স্টোরি অ্যান্ড দ্যাট উড উ হার। যখন গল্প শোনা শেষ হয়ে যেত তখন ডেসডিমোনা তাকে ধন্যবাদ জানাতো এবং বলতো যে যদি তার কোনো বন্ধু থাকে অর্থাৎ ওথেলোর, তাহলে সে যেন তাকে শিখিয়ে দেয় যে কীভাবে এরকম সুন্দর গল্প বলতে হয়, তাহলে সে তাকে কী করত ভালোবাসত অর্থাৎ তার প্রেমে পড়ে যেত এরকম যদি সুন্দর গল্পও শুনত। আপন দিস হিন্ট ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাশেস হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ দাস গেইন দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম। বলছে আপন দিস হিন্ট অর্থাৎ এই যে কথাগুলো ডেসডিমোনা বলেছিল এর একটা আলাদা অর্থ ছিল, এবং সে এটা কিভাবে বলেছিল না সরাসরি বলেছিল, কিন্তু ওর মধ্যে মডেস্টি ছিল এবং ব্লাসেস, মডেস্টি অর্থাৎ নম্রতা এবং ব্লাসেস মানে লজ্জা,
একটু লজ্জা পেয়ে অথচ নম্রতার সাথে ও ওথেলোকে এই কথাগুলো বলেছিল। অর্থাৎ ডেসডিমোনা সরাসরি ওকে বলতে পারেনি যে ওকে ভালোবাসে বলে, তাই ওকে ইনডাইরেক্টলি এই কথাগুলো বলেছিল। হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, কিন্তু ওথেলো কি করেছিল না এই কথাগুলো বুঝতে পেরেছিল, মানে ডেসডিমোনার মনে কি আছে বা ও কি বলতে চাইছে সেটা ওথেলো বুঝতে পেরেছিল। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ অ্যান্ড দাস গেন দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম। এবং ওথেলো তখন তার ভালোবাসার কথা ডেসডিমোনাকে বলেছিল এবং ডেসডিমোনাকে বিয়ে করার জন্য ওর সম্মতিও লাভ করেছিল, কনসেন্ট অর্থাৎ সম্মতি। দেয়ার ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড উড নট বি কেপ্ট এ সিক্রেট ফর লং। তাদের বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল গোপনে, অর্থাৎ ব্রাভেনশিও ওথেলোকে পছন্দ করত, ওদের বাড়িতেও আসত, কিন্তু ডেসডিমোনা ওকে বিয়ে করুক এটা ব্রাভেনশিওর পছন্দ ছিল না, কারণ কমপ্লেক্সন সেম ছিল না এবং ওদের দেশেরও ছিল না, তো সেই জন্য ব্রাভেনশিও ওকে পছন্দ করতো না, তাই তারা এই বিয়েটা গোপনে করেছিল, কিন্তু সেটা বেশি দিন গোপন রাখা যায়নি। হোয়েন দ্য নিউজ রিচ ব্রাভেনশিও হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, যখন এই খবরটা ব্রাভেনশিওর কাছে পৌঁছালো তখন তিনি ভেনিসের যে ডিউক তাকে আবেদন জানালেন। অ্যান্ড প্রেড ফর জাস্টিস এগেনস্ট ওথেলো অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফ্ট টু সিডিউস দ্য জেন্টেল ডেসডিমোনা। এবং তিনি কী করলেন না, ডিউকের কাছে আবেদন জানালেন এবং প্রার্থনা করে বললেন যে ওথেলো কী করেছে না তার মেয়েকে ডাইনি বিদ্যা এবং জাদু মন্ত্র এইসবের মাধ্যমে তাকে বশীভূত করেছে এবং বশীভূত করে বিয়ে করেছে, এটা ওথেলোর বিরুদ্ধে অভিযোগ জানালো। উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, অর্থাৎ এই জাদুবিদ্যার মাধ্যমে তাকে কি করেছিল না তার বাবার অনুমতি ছাড়াই তার হৃদয় জয় করেছে এবং তাকে বিয়ে করেছে। মিনওয়াইল দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো, ইতিমধ্যে ভেনিসে এমন একটা পরিস্থিতি দেখা গেল যে সেখানে ওথেলোর খুব প্রয়োজন পড়ল। দ্য সেনেট রিসিভড এ নিউজ দ্যাট দ্য তুর্কস হ্যাড সেট সেল এ ফ্লিট উইথ মাইটি প্রিপারেশন ফর হস্টিলিটি, সেখানে সেনেটে একটা খবর এলো যে তুর্কিরা কি করেছে না তাদের রণতরি নিয়ে এগিয়ে আসছে। উই আর মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অব সাইপ্রাস উইথ দ্য ইন্টেন্ট টু রিগেন ইট ফ্রম দ্য ভেনিশিয়ানস, তারা কি করছে না সাইপ্রাস যে দ্বীপ আছে সেই দিকে এগিয়ে আসছে সেই দ্বীপটাকে ওই ভেনিসদের কাছ থেকে আবার দখল করে নেওয়ার জন্য। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি ওথেলো ওয়াজ ডিমড অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য তুর্কস, এরকম একটা পরিস্থিতিতে ওথেলোকেই সব থেকে যোগ্য বলে বিবেচনা করা হলো যে কি করতে পারে না এই যে তুর্কিদের অভিযান এটার থেকে সাইপ্রাসকে রক্ষা করতে পারে। ডিমড অর্থাৎ বিবেচনা করা এবং কম্পিটেন্ট অর্থাৎ যোগ্য, অর্থাৎ ওথেলোকেই সব থেকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। হেন্স ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, এবং সেই জন্যই ওথেলোকে সেনেটে ডেকে পাঠানো হলো। হি ওয়াজ দেয়ার ফোর কল টু দ্য সেনেট বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিমড অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রাভেনশিও। তাহলে দেখা যাচ্ছে যে ওথেলোকে দুটো কারণের জন্যই সেনেটে ডেকে পাঠানো হলো, একটা হচ্ছে নোবেল এমপ্লয়মেন্ট অর্থাৎ এই যে বিশেষ কাজটা সেই যুদ্ধের যে সাইপ্রাস দ্বীপটাকে রক্ষা করা সেটা, এবং আরেকটা হচ্ছে যে ব্রাভেনশিও ওর বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই জন্য তাকে সেনেটে হাজির হতে হলো। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি অব দ্য সেনেটার্স, দ্য ওল্ড সেনেটর অর্থাৎ ব্রাভেনশিওর কথা সেই সেনেটে যারা উপস্থিত ছিলেন তারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনলেন। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার অ্যাকিউজড ওথেলো ইন আউটারগিয়াস ম্যানার, এবং ইনফিউরিয়েটেড মানে ক্রোধী অর্থাৎ প্রচণ্ড রেগেছিল ব্রাভেনশিও, সে ওথেলোকে কী করলো নিদারুণভাবে
ওথেলোর নামে অভিযোগ করল। হেন্স ওয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স হি হ্যাড অনলি টু ন্যারেট এ সিম্পল স্টোরি অফ হিজ লাভ। ওথেলোকে যখন ডাকা হলো ওর আত্মপক্ষ সমর্থন করার জন্য, অর্থাৎ ও যে দোষী নয় সেটা যেন ও সেনেটে বলে, তো তখন ওথেলো এসে শুধুমাত্র ওর ভালোবাসার যে গল্প সেটাকে খুব সরলভাবে সেখানে বলল। হুইচ হি ডিড সো ইন সাচ আর্টলেস এলোকুয়েন্স দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস দ্যাট এ টেল সো টোল্ড উড হ্যাভ ওন হিজ ডটার টু। ওথেলো এতটাই সুন্দর করে ইলোকুয়েন্স অর্থাৎ কথা বলার যে ভঙ্গি, তো ওথেলো এতটাই সুন্দরভাবে সেই গল্পটা বলল যে ডিউকেরও খুব ভালো লেগেছিল, এবং ডিউক বলেছিল যে সত্যি ওথেলো ডেসডিমোনার মন জয় করে নিতে পারে। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজুরেশনস হুইচ ওথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং। এবং ওথেলো, যে ওথেলোর নামে যে বলা হয়েছে যে সে কোনো ডাইনিবিদ্যা বা জাদুবিদ্যা করেছে, তো সেগুলো আর কিছুই নয়, সেগুলো হচ্ছে তার এই ভালোবাসার এই গল্প বলার যে ভঙ্গি সেইটাই। অ্যান্ড দ্য অনলি উইচ ক্র্যাফট হুইচ হি হ্যাড ইউজড ইন দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিস হার্ট। সে কী করেছে না, শুধুমাত্র তার গল্পগুলোই বলেছে খুব দক্ষতার সাথে, এবং এইভাবে সে ডেসডিমোনার হৃদয়কে জয় করে নিয়েছে। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডিমোনা হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট। ওথেলো যে কথাগুলো বলেছিল সেগুলো ডেসডিমোনাও এসে সমর্থন করল। অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাভেনশিও ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন। এবং সে স্বীকার করল যে সে ব্রাভেনশিওর প্রতিও তার কিছু দায়িত্ব কর্তব্য আছে তার জীবন এবং শিক্ষার জন্য, কারণ ব্রাভেনশিও যেহেতু তার পিতা তাই তার জীবন এবং শিক্ষার জন্য সে ব্রাভেনশিওর কাছে সবসময় সে কৃতজ্ঞ থাকবে। বাট নাও শি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো। কিন্তু এখন তার একটা আরও বড় কর্তব্য, সেটা হচ্ছে তার লাভার এবং হাজব্যান্ড তার স্বামী ওথেলোর জন্য। হোয়াইট লাইক হার মাদার হ্যাড ডান ইয়ার্স এগো ইন প্রেফারিং ব্রাভেনশিও অ্যাবাভ হার ফাদার। যেরকম কয়েক বছর আগে তার মা করেছিলেন তার বাবার প্রতি কর্তব্য পালন, অর্থাৎ ডেসডিমোনার মা যেভাবে ব্রাভেনশিওর প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করেছিলেন, সেরকম ডেসডিমোনারও এখন কর্তব্য হচ্ছে ওথেলোর প্রতি। আনএবল টু মেনটেন হিজ প্রিয়া ব্রাভেনশিও অ্যাকসেপ্টেড দ্য মুর অ্যাজ হিজ সন ইন ল। ব্রাভেনশিও তার অভিযোগটা প্রমাণ করতে পারল না, এবং সেই জন্য সে ওথেলোকে তার জামাই হিসেবে মেনে নিল। অ্যান্ড টোল্ড হিম দ্যাট উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম। এবং সে বলল যে সে মন থেকে সবসময় ডেসডিমোনাকে দূরে সরিয়ে রাখবে। হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চিলড্রেন। তিনি খুশি যে তার আর কোনো সন্তান নেই। ফর দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা উড হ্যাভ মেড হিম এ টিরান্ট, কারণ ডেসডিমোনার এই রকম আচরণ তাকে হয়তো একজন অত্যাচারী করে তুলত। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম ফর ডিজার্শন। এবং এর ফলে কি হতো, যদি ওর আর কোনো ছেলে মেয়ে থাকতো তাহলে তাদের প্রতিও ও খারাপ আচরণ করতো বা ওদেরকেও পরিত্যাগ করতো, এই কথাটা ব্রাভেনশিও বলল। হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডেসডিমোনা হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম। ব্রাভেনশিও ওথেলোকে একটা কথা বলে সাবধান করে দিলেন, অর্থাৎ সতর্ক করে দিলেন যে ডেসডিমোনা যে কি করেছে না, নিজের বাবাকে ঠকিয়েছে, ডিসিভ অর্থাৎ প্রতারিত করা বা ঠকানো, বলছে যে নিজের বাবাকে ঠকাতে পারে সে কিন্তু তার হাজব্যান্ডকেও ঠকাতে পারে। আফটার দ্য ট্রায়াল ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডিমোনা অ্যাজ শি রিফিউজ টু স্টে উইথ আর ফাদার এনিমোর। আফটার দ্য ট্রায়াল অর্থাৎ এই বিচারের পরে ওথেলো কী করলো, ডেসডিমোনাকে সঙ্গে নিয়ে সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করলো, কারণ ডেসডিমোনা তার বাবার সাথে আর থাকতে রাজি ছিল না।
শি বোল্ডলি ডিক্লিয়ার, সে ঘোষণা করলো যে আই লাভড দ্য মুর টু লিভ উইথ হিম, আমি এই মুরকে অর্থাৎ ওথেলোকে ভালোবেসেছি তার সাথে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপেল সেট সেল ফর সাইপ্রাস, তাই নিউলি ম্যারিড অর্থাৎ নতুন বিবাহিত এই দম্পতি তারা সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করলো। সেল অর্থাৎ তারা জাহাজে করে এসেছিল, সেই জন্য এখানে সেট সেল বলা হয়েছে। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, কিন্তু যখনই তারা সাইপ্রাসে এসে নামলো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্স দ্য তুর্কিস ফ্লিট, সেখানে এসে তারা জানতে পারলো যে ভায়োলেন্ট টেম্পেস্ট, টেম্পেস্ট অর্থাৎ সমুদ্রে যে ঝড় হয় তাকে টেম্পেস্ট বলে, তো একটা ভয়ঙ্কর সমুদ্রে বা সামুদ্রিক ঝড়ের ফলে ওই যে তুর্কি যে সেনাবাহিনী এসেছিল তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, ডিসপার্স অর্থাৎ চারিদিকে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিওর, এবং সেই জন্য ওই সাইপ্রাস যে আইল্যান্ডটা ছিল সেটা এখন সিকিওর, অর্থাৎ সেখানে এখন আর কোনো ভয় নেই। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটা ওথেলোকে এখন থেকে করতে হবে, অর্থাৎ যে যুদ্ধের বা যে যন্ত্রণাতে সে ভুগবে সেটা হচ্ছে ওয়াজ নাও বিগেনিং, সেটা এখন শুরু হলো। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালিস টায়ার্ড আপ এগেনস্ট ডেসডিমোনা প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি দ্যান স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, এবং এই যুদ্ধটা তার কার সাথে হবে, না ডেসডিমোনার সাথে, এই যুদ্ধের জন্য যারা দায়ী আর কি, সেই জিনিসগুলো কোনো স্ট্রেঞ্জার্স অর্থাৎ বহিঃশত্রু বা ইনফিডেলস অর্থাৎ বিধর্মী বা নাস্তিক, তার থেকেও ছিল ভয়ঙ্কর। অর্থাৎ ওথেলো অনেক বড় বড় যুদ্ধ করেছে বিধর্মীদের বিরুদ্ধে, বহিঃশত্রুর বিরুদ্ধে, কিন্তু এখানে যে যুদ্ধটা তাকে লড়তে হবে সেই যুদ্ধটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। আজকে আমরা এতটা পর্যন্তই পড়বো, এর পরের পার্টটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ গুড ডে।